my channel Beauty Nance by Shreya. This is me, your Shreya, and welcome back to another exciting video, guys. So, আজকে তো তোমরা আমার শাড়িটা দেখে বুঝতেই পারছো আই গেস যে আমি কোন দিনে লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, আজকে হচ্ছে আমি তোমাদের সাথে আমার পূজা সিরিজের লাস্ট লুক মানে দশমীর লুকটাকে শেয়ার করব। আর এই লুকটাকেও আমি আশা করব যে আমি সিম্পলি ক্রিয়েট করব, যাতে সবাই লুকটাকে তোমরা ক্রিয়েট করতে পারো। আর আমার পূজা সিরিজের বাকি লুকগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। আর যারা এখনো দেখোনি তারা কিন্তু একবার গিয়ে আমার চ্যানেলে ওই লুকগুলোকে দেখে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর দেরি না করে, আজকে আর বকবক না করে আমি ডাইরেক্ট জাম্প করব ভিডিও। তো প্রথমেই এখানে আমি আজকে ইউজ করব পন্জের এই সুপার লাইট জেল ময়শ্চারাইজারটাকে। অবশ্যই একটা ভালো স্কিন কেয়ার রুটিন ফলো করে দেনি তোমরা কিন্তু মেকআপটা শুরু করো, তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি ফ্ললেস দেখাবে। আর স্কিন কেয়ার প্রপার না করলে তুমি যতই তার উপরে প্রোডাক্ট ঘষো না কেন, স্কিন কিন্তু একেবারেই ফ্ললেস দেখাবে না। তারপরে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ব্লু হেভেনের এই লিপ বামটাকে। দেন আজকে আমি একটা স্টপ ক্রিম ইউজ করব ফ্রম এন ওয়াইবে। এইটাকে দিয়ে আমি আমার হাইলাইট করে নেবো একটুখানি, মানে যেখানে যেখানে আর কি হাইলাইটার ইউজ করি সেখানে সেখানেই আর কি স্টপ ক্রিমটাকে একটু অ্যাপ্লাই করে নিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর দেখো কি সুন্দর একটা ন্যাচারাল গ্লো এটা আমাকে প্রোভাইড করছে। যাই হোক, আজকে কিন্তু আমি একটা স্টেপ স্কিপ করে গেছি। তোমরা যদি বুঝতে পারো কোন স্টেপটা আমি স্কিপ করে গেছি তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর আগের দিন তো তোমাদের বলেই ছিলাম আমার কনসিলারটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি এনভাইবের আবার একটা কনসিলার পারচেজ করে নিয়েছি। আর এই কনসিলারটা আমার সত্যি কথা বলতে এত ভালো লেগেছে, বিশেষ করে প্যাকেজিংটা। আর আজকে কিন্তু ওই মেন স্টেপটা স্কিপ করে যাওয়ায় আমার কিন্তু ব্লেন্ডিং করতেও বেশ প্রবলেম হচ্ছিলো। তোমরা কি বুঝতে পারছো আমি কোন স্টেপটা মিস করে গেছি? তো আজকে এটা মিস করে যাওয়ার পর আমি বুঝতে পারছিলাম যে ওই স্টেপটা কতটা ইম্পর্টেন্ট। এনিওয়ে, তারপরে আমি আমার ইউজুয়াল পয়েন্টগুলোতে এই কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়ে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে এটাকে ড্যাবিং মোশনে আমি ব্লেন্ড করে নেব। আর আজকে কিন্তু আমি কোনো রকমের ফাউন্ডেশন আর ইউজ করছি না। দেন আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে এই কনসিলারটাকে ভালো করে সেট করে নেব। আর পুরো ফেসে আর নেকে এই কনসিলারটাকে অ্যাপ্লাই করব। আর ইয়ারটাকেও কিন্তু আমি একেবারেই স্কিপ করছি না। দেন আমি এসএফআরের এই প্যালেটটার থেকে এই কন্ট্রোল শেডটাকে পিক করে নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব। তোমরাও কিন্তু অবশ্যই কন্ট্রোলটা করো, এটা করলে না ফেসটাকে একটা ভীষণ সুন্দর শেপ দেয়, এটাতে তোমাদের ফেসটা একটা ডাইমেনশন চলে আসে, নয়তো না ফেসটা বড্ড ফ্ল্যাট ফ্ল্যাট দেখতে লাগে এই আর কি। তোমরা যারা এখনও এটাকে ট্রাই করোনি একবার করে দেখতে পারো। দেন আমি সেম প্যালেট থেকেই ব্লাশ অ্যাপ্লাই করে নেব। আর একটু ব্লাশটা আমি আজকে বেশি অ্যাপ্লাই করে ফেলেছিলাম, তো পরে আমার মনে হচ্ছিলো ব্লাশটা একটু ওভার ওভার হয়ে গেছে, তো ব্লাশ বেশি হয়ে গেলে ভয়ের কিছু নেই, এরকম এক ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব করে নিলেই কিন্তু এটা একদম ঠিকঠাক হয়ে যায় আর কি। তারপরে আমি সুইস বিউটির প্যালেটের থেকে ব্রাউন শেডটাকে নিয়ে আমার আইব্রোটাকে কম করে নেব। আর আমি তো এখন জানোই যে একেবারেই ড্র করি না, আমি অলওয়েজ কম করি, আর এটাতে কিন্তু রেজাল্টটা অনেক বেশি ন্যাচারাল মনে হয়। তারপরে আমি সেম প্যালেট থেকেই ব্রাউন শেডটাকে নিয়ে আমার আপার আইলিডে অ্যাপ্লাই করে নেব, জাস্ট একটা কালার দেওয়ার জন্য আর কি। তারপরে আমি আজকে ইউজ করব এন ওয়াইবের এই কাজলটাকে। কাজলটাকে দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটা থিক করে কাজল অ্যাপ্লাই করে নেব। আর আপার ল্যাশ লাইনটাকেও কিন্তু একেবারেই মিস করবে না, আপার ল্যাশ লাইনেও কিন্তু অবশ্য করেই কাজলটাকে অ্যাপ্লাই করবে। দেন আমি আমার ফিঙ্গারের সাহায্যে এই কাজলটাকে একটু স্মাচ করে নেব। আর যে কালারটা আমি আই লিডে লাগিয়েছিলাম সেটা দিয়েই আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও এটাকে অ্যাপ্লাই করে নেব, যাতে কাজলটা আর স্মাচ না করে। আর এইরকমভাবে কাজলের নিচে একটা আইশ্যাডো অ্যাপ্লাই করে নিলে কিন্তু কাজলটাও স্মাচ প্রুফ হয়ে যায়। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, তাহলে বুঝতেই পারবে রেজাল্টটা। তারপরে আমি মার্সের এই এইচডি মাস্কারাটা দিয়ে আমার আপার ল্যাশ আর লোয়ার ল্যাশটাকে ভালো করে কোট করে নেব। আর এই মাস্কারা লাগালে না চোখটা দেখতে অন্যরকমই লাগে, তো তোমরা যারা এখনও মাস্কারা ইউজ করো না তারা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। আর আমি আমার আইব্রোতেও একটুখানি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, আর তার কারণ এতে আইব্রোটা অনেক বেশি ন্যাচারাল দেখতে লাগে। তারপরে আমি সুইস বিউটির মেকআপ ফিক্সারটাকে অ্যাপ্লাই করে নিলাম আমার পুরো ফেসের ওপর, অ্যান্ড দেন একটা দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফেসের ওপর এটাকে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করে দেবো ভালো করে। আর এতে কী হয় বলতো, এক্সেস যেটা থাকে না সেটা বিউটি ব্লেন্ডারটার মধ্যে চলে যায় আর কি, আর বেসটা অনেক বেশি ফ্ললেস দেখায়। দেন আমি অ্যাপ্লাই করছি
এই লিপ লাইনারটার আছে, কিন্তু আমি আলাদা করে কোনো লিপস্টিক ইউজ করিনি। তোমরা তো জানোই আমি এইভাবে অনেক লিপ লাইনার দিয়ে সেটাকে লিপস্টিক করে আমি চালিয়ে দিই। যাই হোক, তারপরে যাতে এটা একেবারেই স্মাচ প্রুফ হয়ে যায় সেই জন্য আমি এর উপরে একটা আইশ্যাডো ড্যাপ করে নিয়েছি। আর আজকে আমি সুগারের এই প্যালেট থেকে একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম কম অ্যামাউন্টে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি, কারণ আমার ওই বেশি চকচকা ধকধকা ফেস একদম ভালো লাগে না। তোমরা যারা চাও তারা অবশ্যই ভালো করে হাইলাইটার ইউজ করতেই পারো, আমার পার্সোনালি ভালো লাগে না তাই জন্য আমি করি না। আর আমি আইশ্যাডোটা দিয়েই অ্যাজ আ সিঁদুর আমি ক্রিয়েট করেছি। তোমরা জানি অনেকেই জাজ করতে চলে আসবে, সেই জন্য আগে থেকেই দেখিয়ে দিলাম। অ্যান্ড দিস ইজ মাই অ্যাবসলিউট ফাইনাল ফিনিশ লুক। লুকটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিলে আমার চ্যানেলটাকে। আজকের মতো এতটুকুই, টাটা।